হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা অকাল প্রয়াত নায়ক সালমান শাহর 27টিরও অধিক ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে থেকে 27টি ছবি মুক্তি পেয়েছিল এবং এই 27টি ছবি নিয়ে আমরা কিছু আলোচনা করব। এই ছবির পরিচালক কে, কোথায় আছেন, কীভাবে আছেন, এই বিষয়ে আলোচনা করব এবং সালমান শাহর সাথে যেই সমস্ত নায়িকাগুলো অভিনয় করেছিলেন কোয়ার্টিস হিসেবে, তারা কে, কোথায়, কীভাবে আছেন, সেই বিষয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিনোদন জগতের চলচ্চিত্রের নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন। কেয়ামত থেকে কেয়ামত ছবিটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান। এই ছবিতে সালমান মৌসুমীর জুটি হিসেবে আবির্ভাব ঘটে এবং এই ছবিতে আরেকজন সঙ্গীত শিল্পীর প্লেব্যাক করার সুযোগ হয়েছিল এই কেয়ামত থেকে কেয়ামত ছবি। তিনি হচ্ছেন আগুন। প্রিয় দর্শক, সালমান শাহর দ্বিতীয় ছবিটি হচ্ছে অন্তরে অন্তরে। এই দ্বিতীয় ছবির পরিচালক ছিলেন শিবলি সাদিক। শিবলি সাদিক চিরনিদ্রায় শায়িত হয়েছেন, আমাদের ছেড়ে, বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছেন। এই ছবিতে সালমান শাহর কোয়াড হিসেবে কাজ করেছিলেন মৌসুমি। ছবিটি সেই সময় সুপার ডুপার ব্যবসা সফল হয়েছিল। সালমান শাহর তৃতীয় ছবি ছিল স্নেহ এবং এই তিন নম্বর ছবিটি পরিচালনা করেছিলেন গাজী মাজহারুল আনোয়ার। তিনি এখনও বেঁচে আছেন এবং এই গাজী মাজহারুল আনোয়ার একজন সফল সঙ্গীত পরিচালক, গীতিকার। এবং স্নেহ ছবিতে সালমান শাহর কোয়াড হিসেবে কাজ করেছিলেন মৌসুমি। সালমান শাহর চার নম্বর যে ছবি সেটি হচ্ছে দ্যানমোহর। এই দ্যানমোহর ছবিটি পরিচালনা করেছিলেন শফি বিক্রমপুরী। শফি বিক্রমপুরী সাহেব এখন বেঁচে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন এবং শফি বিক্রমপুরী একজন সফল প্রযোজকও বটে। মহামিলন ছবিটি পরিচালনা করেছিলেন দিলীপ সোম। দিলীপ সোম চিরনিদ্রায় শায়িত হয়েছেন। দিলীপ সোম আমাদের ছেড়ে, বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ছেড়ে বহু আগেই চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন। এই ছবি মহামিলন ছবিতে সালমান শাবনূর অভিনয় করেছিলেন এবং এই ছবিটিও ওই সময় সুপার ডুপার ব্যবসা সফল হয়েছিল। বিচার হবে, বিচার হবে ছবিটি পরিচালনা করেছিলেন শাহ আলম কিরণ, একজন স্বনামধন্য পরিচালক। এবং এই শাহ আলম কিরণ এখন বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, এফডিসিতে গেলেই তার দেখা পাওয়া যায়। প্রিয় দর্শক, বিচার হবে ছবিতে সালমানের কোয়াড হিসেবে কাজ করেছিলেন শাবনূর। স্বপ্নের ঠিকানা এম এ খালেক পরিচালিত এবং শিল্পী চক্রবর্তী পরিচালিত। এই স্বপ্নের ঠিকানা ছবিটি বাংলাদেশি চলচ্চিত্রের আকাশে দ্বিতীয় ব্যবসা সফল ছবি হিসেবে ধরা হয়েছিল। এই ছবিতে এম এ খালেক এখনও বেঁচে আছেন, শিল্পী চক্রবর্তীও বেঁচে আছেন, তাদেরও ইন্টারভিউ আমরা নিয়েছি। স্বপ্নের পৃথিবী ছবিটি পরিচালনা করেছিলেন বাদল খন্দকার। বাদল খন্দকার এখনও বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, দেশেই আছেন। স্বপ্নের পৃথিবী ছবিতে সালমানের বিপরীত অভিনয় করেছিলেন শাবনূর। এই ছবিটি ওই সময় রোমান্টিক ছবি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল এবং এই ছবিটি সুপার ডুপার ব্যবসা সফল হয়েছিল। স্বপ্নের নায়ক, স্বপ্নের নায়ক ছবিটি পরিচালনা করেছিলেন নাসির খান। এই নাসির খান হচ্ছে, সবাই চিনেন আপনারা, ভিলেন নাসির খান। সেই নাসির খান হচ্ছে স্বপ্নের নায়ক ছবির পরিচালক। নাসির খান চিরনিদ্রায় শায়িত হয়েছেন, আপনারা প্রত্যেকেই জানেন এই বিষয়টি। স্বপ্নের নায়ক ছবিতে সালমানের কোয়াড হিসেবে কাজ করেছিলেন শাবনূর এবং কিছু সিন করে পৃথিবী থেকে চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন। এরপর আমিন খানকে এই ছবিতে আমরা দেখতে পেয়েছি। আঞ্জুমান, সালমান শাহ একটি ব্যবসা সফল ছবি আঞ্জুমান। এই আঞ্জুমান ছবিটি পরিচালনা করেছেন হাফিজুদ্দিন। তিনিও এখন বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আঞ্জুমান ছবিতে সালমানের বিপরীতে কাজ করেছিলেন শাবনাজ। শাবনাজ আপাকে আপনারা সবাই জানেন, চিনেন। শাবনাজ আপা বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, দেশে আছেন। আনন্দসু ছবিতে শিবির সাদিক পরিচালিত। আনন্দসু ছবিটি একটি সুপার ডুপার রোমান্টিক ব্যবসা সফল ছবি। এই ছবিতে সালমানের বিপরীতে কাজ করেছিলেন শাবনূর আপা এবং হচ্ছে কাঞ্চি। কাঞ্চি আপা আমেরিকাতে আছেন, আমরা যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি। শাবনূর আপা দেশেই আছেন এবং অস্ট্রেলিয়াতে থাকেন। তিনি দেশে আসেন এবং অস্ট্রেলিয়াতে থাকেন। মায়ের অধিকার ছবিটি শিবির সাদিক পরিচালিত। ওই সময় একটি ব্যতিক্রম টাইপের ফ্যামিলি ট্র্যাজেডিক একটি গল্প। এই ছবিতে সালমানের বিপরীত অভিনয় করেছিলেন শাবনাজ। শাবনাজও বেঁচে আছেন। পরিচালক শিবলি সাদিক চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন। সত্যের মৃত্যু নিয়ে ছবিটি পরিচালনা করেছিলেন একজন স্বনামধন্য লেখক, পরিচালক, প্রযোজক সুটকু আহমেদ। তিনিও বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। সত্যের মৃত্যু ছবিতে সালমানের বিপরীতে আমরা দেখতে পেয়েছি কোয়ার্টিস হিসেবে শাহনাজ। শাহনাজও দেশে আছেন কিন্তু তার কোনো খোঁজ পাচ্ছি না, কোথায় আছেন, কীভাবে আছেন, অবশ্যই ভালো আছেন। সালমান শাহ চাহাতে পাওয়া ছবিটি পরিচালনা করেছিলেন এম এম সরকার। এম এম সরকার বহু আগে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এবং এই চাহাতে পাওয়া ছবিতে সালমানের বিপরীতে কোয়ার্টিস হিসেবে কাজ করেছিলেন শাবনূর। প্যাম্পিয়ার ছবিটি সালমান শাহ সর্বশ্রেষ্ঠ ছবি হিসেবে ধরা হয় এবং এই প্যাম্পিয়ার ছবিতে সালমান শাবনূর অভিনয়ের সর্বশ্রেষ্ঠ ছবি এবং এই ছবিটি পরিচালনা করেছিলেন রেজা হাসমত। তিনিও ভালো আছেন, সুস্থ আছেন, দেশে আছেন।
মানিক আফসারি পরিচালিত এই ঘর এই সংসার, এই ঘর এই সংসার ছবিতে সালমানের বিপরীতে আমরা একজন নতুন আর্টিস্টকে কো-আর্টিস্টকে দেখতে পেয়েছি, সেটি হচ্ছে বৃষ্টি। বৃষ্টি আপু দেশের বাইরে আছেন, আমরা যতটুকু জানতে পেরেছি এই ছবিটি একটি ব্যবসা সফল ছবি। মালিক আফসারিও বেঁচে আছেন, ভালো আছেন, দেশেই আছেন। বিক্ষোভ একটি দারুণ বর্তমান ওই সময়কার রাজনৈতিক ছবি। এই ছবিটি ওই সময় খুব সুপার ডুপার ব্যবসা সফল হয়েছিল। এই বিক্ষোভ ছবিটি পরিচালনা করেছিলেন মোহাম্মদ হান্নান। মোহাম্মদ হান্নান চিরনিদ্রায় আমাদের ছেড়ে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ছেড়ে চিরনিদ্রা শায়িত হয়েছেন। এবং বিক্ষোভ ছবিতে আমরা সালমানের বিপরীতে কোয়াড হিসেবে দেখতে পেয়েছি শাবনূর। প্রেমযুদ্ধ ছবিটি পরিচালনা করেছিলেন জীবন রহমান। জীবন রহমান মাসখানিক আগে চিরনিদ্রা শায়িত হয়েছেন। প্রেমযুদ্ধ ছবিতে আমরা সালমানের বিপরীতে দেখতে পেয়েছি লিমা নামে একটি নায়িকা, লিমা। সেই লিমাপুর বাসায় আমরা গিয়েছি, তিনি তার বাবা আমাদেরকে বলেছিলেন যে লিমার সাথে তার কোনো যোগাযোগ, অবশ্যই তিনি এই বাসায় আছেন, আসলে মিডিয়ার সামনে তিনি আসতে চাচ্ছেন না, এটাই হচ্ছে বিষয়। কন্যাদান ছবিতে আমরা সালমানের বিপরীতে দেখতে পেয়েছি লিমাকে, এবং এই ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক, প্রযোজক, কাহিনীকার, চিত্রনাট্যকার এবং সম্ভাব্য রচয়িতা দেলোয়ার জাহান জন্টু। এই দেলোয়ার জাহান জন্টুর সাক্ষাৎকার আমরা নিয়েছি, তিনিও বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয়জন ছবিটি পরিচালনা করেছিলেন রানা নাসের। এই ছবির পরিচালক বহু আগে চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন। এবং প্রিয়জন ছবিতে আমরা সালমান শাহ কোয়ার্টিস হিসেবে দেখতে পেয়েছি চিত্রনায়িকা শিল্পীকে, শিল্পীও বেঁচে আছেন, ভালো আছেন, কিন্তু রানা নাসের চিরনিদ্রায় শায়িত হয়েছেন। শুধু তুমি ছবিতে সালমানের বিপরীতে একজন নতুন একজন নায়িকাকে আমরা দেখতে পেয়েছিলাম, সেই নায়িকা হচ্ছেন শ্যামা। শ্যামাও চিরনিদ্রায় শায়িত হয়েছেন। এই ছবির নির্মাতা পরিচালক কাজী মোর্শেদ, তিনিও চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তুমি আমার ছবিটি পরিচালনা করেছিলেন প্রখ্যাত পরিচালক জহিরুল হক, জহিরুল হক চিরনিদ্রায় শায়িত হয়েছেন। এই ছবিতে শাবনূর সালমানের প্রথম ছবি হিসেবে ধরা হয়ে থাকে তুমি আমার, এবং এই ছবির বাকি অংশটুকু তুমি যদি রিজভি সমাপ্ত করেছিলেন, তুমি যদি রিজভি বেঁচে আছেন, কিন্তু জহিরুল হক চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আশা ভালোবাসা, আশা ভালোবাসা ছবিটি পরিচালনা করেছেন তুমি যদি রিজভি, তিনিও এখন বেঁচে আছেন। এই ছবিতে সালমানের বিপরীতে আমরা শাবনাজ আপাকে দেখেছি এবং আরেকজন নায়িকাকে দেখতে পেয়েছি সাবরিনা নামে, তিনিও বেঁচে আছেন, শাবনাজও বেঁচে আছেন। জীবন সংসার, জীবন সংসার ছবিটি পরিচালনা করেছেন একজন বিখ্যাত পরিচালক জাকির হোসেন রাজু, তিনি এখনও রেগুলার কাজ করে যাচ্ছেন, ভালো আছেন, সুস্থ আছেন। এবং জীবন সংসার ছবিতে আমরা সালমান ভাইয়ের বিপরীতে দেখতে পেয়েছি শাবনূরকে। সুজন সুখী ছবি পরিচালনা করেছিলেন শাহ আলম কিরণ, এই শাহ আলম কিরণ এখনও বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। সুজন সুখীতে আমরা সালমানের বিপরীতে দেখতে পেয়েছি শাবনূরকে। বুকের ভিতর আগুন, বুকের ভিতর আগুন ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা সটকু আহমেদ, এবং পরিচালনা করেছেন সটকু আহমেদ নিজেই। এটি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পরিচালনা করা হয়েছে, ছবিটি নির্মাণ করা হয়েছিল। এবং এই ছবিতে আমরা ফেরদুস ভাইকে, সালমান মরে যাওয়ার পর ফেরদুস ভাইকে আমরা নতুন নায়ক হিসেবে দেখতে পেয়েছি, এবং প্রথম ছবি হিসেবে তিনি বাংলাদেশে প্লেব্যাক করেন বুকের ভিতর আগুন ছবির মাধ্যমে। এই ছবিতে সালমানের বিপরীতে দেখতে পেয়েছি আমরা শাবনূর আপাকে। তোমাকে চাই ছবিটির পরিচালক হচ্ছেন মতিন রহমান। এই তোমাকে চাই ছবিতে আমরা সালমানের বিপরীতে দেখতে পেয়েছি শাবনূর আপাকে। এই ছবিটি ওই সময় খুব ব্যবসা সফল হয়েছিল, এবং মন মানেন আরেকটি ছবি সালমান ভাইকে নিয়ে মতিন রহমান নির্মাণ করেছিলেন, কিন্তু ছবিটি সম্পূর্ণ করে যেতে পারেননি সালমান। রিয়াজের সাথে শাবনূরের জুটি হিসেবে ছবিটি করা হয়, সম্পূর্ণ করা। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করি, আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।